ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জবাই মাসালাটা আলোচনা করা হয়। জবাই মাসালার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রগ আছে, হালকুম মরি উজ্জান, যেটা তিন চারটি রগ বলা হয়। দুই পাশে দুইটা রক্তের নালী আর মাঝখানে দুই একটা হচ্ছে শ্বাস নালী, একটা খাদ্য নালী। এই চারটে জিনিস কাটা যেতে হবে। এই চারটে জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকুম মরি এবং উজ্জানের একটা কাটা গেলে কেউ বলছে কোরআনি হয়ে যাবে। তবে চারটে জিনিস কাটা যেতে খেয়াল রাখবেন, হালকুম মরি উজ্জান অর্থাৎ শ্বাস নালী, খাদ্য নালী এবং দুই পাশে দুইটা রক্ত নালী, এটাকে কাটা যেতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াহুদু আহাদুকুম সুফরাতাহু, তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয়, তার শরীরটাকে ধারালো করে নেয়। ওয়াল ইউরাহ যাবিহাতাহু, যাবি তার যাবিহা কিন্তু আরাম করে আরাম দেয়। হ্যাঁ, ইন্নাল্লাহ কাতাবা আল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর ইহসান লিখেছেন। ফাইজা কাতাল আহাদুকুম ফাআসিন কিতাত ওয়া ইযা দাবা আহাদুকুম ফাআসিন যিবা, তোমাদের কেউ যদি জবাই করতে হয় সুন্দর করে জবাই করো, হত্যা করলে সুন্দর করে হত্যা করো, অর্থাৎ তোমরা যেন কষ্ট দিয়ে কাউকে মেরে না। যেটা পাশ্চাত্যে করা হয়, তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পাইতে পাইতে মরে, আবার কেউ একখান দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায়। এগুলি খাওয়া যাবে না, এগুলি নাতিহা, এগুলি আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে নাতিহা ও মুতারাদ দিয়ে এগুলির ভিতরে পড়বে, এগুলি খাওয়া যাবে না, এগুলি হারাম। তো এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে, এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না। তো কোনো জবে না হবে, রক্ত বের না হবে, চারটি জিনিস কাটানো হবে, খাওয়া যাবে না। এগুলি চারটির মধ্যে তিনটি পর্যন্ত আলেমরা অনুমোদন করেছেন, হালকু মরি উজ্জান মধ্যে একটা, যে কোনো একটা পর্যন্ত অনুমোদন করেছেন, কিন্তু কিন্তু আমাদের মধ্যে চারটি কাটা যেতে হবে, এটা বিশুদ্ধ মত। এই চারটি কাটালে জবে হবে। এই চারটির ভিতরে দেখা যায় অনেকে রোজা রু যাচ্ছে না কেন, একটা ছুরি এনে তার এর ভিতরে ঢুকিয়ে দেয়, এটা হারাম, এটা হারাম। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইউরাহ যাবিহাতা, তা সে যেন তার জবিহাকে আরাম দেয়, আরাম বিপরীত কাজ এটা, তার রু বের হওয়ার সুযোগ দেন, তার রু বের হওয়ার সুযোগ দেন, তাকে আরেক প্রাণীর সামনে জবে করবেন না, তাকে আরেক প্রাণীর সামনে জবে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণী, কিন্তু এটাও করবেন না। কারণ প্রাণী প্রাণীরাও তাদের তো জীবন, এই একটা জীবন আছে, সেটা তারা ভয় বেশি পেতে পারে, অনেকে দড়ি ছিঁড়ে পালাতে পারে, এটা করবেন না। তো যেটা ভীতিপ্রদ এমন কিছু করা যাবে না। হ্যাঁ, এখন আমি বলতে চাচ্ছি কেউ যদি কোনো এটা দিয়ে ছুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয়, এইটা কি হলে কি আপনার কোরবানি জায়েজ হবে কিনা? যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু, তাহলে জায়েজ হবে না। আর যদি আগে মারা দেরিতে মারা যাচ্ছে দেখে আগে করে দিতে, তাহলে এটা কাজটা হারাম হবে, কোরবানিটা জায়েজ হবে, কিন্তু এটা হারাম কাজটা করা যাবে না, এটাকে নিষেধ করতে হবে। কেউ যেন অলি অলি হেজাবি হাতাহু, যাবে তার আরাম দেয়, ধীরে ধীরে যেন রুবের হোক, এটাকে আপনি তাকে আরও একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে ইয়া দিয়ে গুঁতো দিয়ে তাকে এই এই কাজটা করাটা ঠিক হবে না। এটা এই নীতি বিরুদ্ধে, শরীয়ত বিরুদ্ধে কাজটা এটা করা যাবে না। শুধু জবে করার পরে ফেলে রাখবেন, যদি কোনো ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসুক, ধীরে ধীরে সেটা মারা যায়।